feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, hold tight. তো বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে আপনাদের আরও একবার। তো আজকে আমি নর্মালি আপনাদের সামনে নিয়ে এসেছি আমার উড়িষ্যার রাইডের, উড়িষ্যার যে পুরো ট্রিপটা আমার ছিল, উড়িষ্যা, দারিংবাড়ি, গোপালপুর, পুরো ট্রিপটা ছিল। পুরো ট্রিপটার যতটুকু আমি আমার বাইকের অ্যাকশন ক্যামেরা এবং শ্যুট করেছিলাম সেটা নর্মালি ওই ভিডিওগুলোতে দেওয়া সম্ভব হয়নি, কারণ বেশিরভাগ ভিডিওই আমি মানে এক হাতে মানে এডিট করেছি কিছুটা। তো যেটাই এখন দিচ্ছি সেটাই পুরোটাই মোটামুটি যে গোপালপুর, দারিংবাড়ি ঢোকার কিছু আগের সব ভিডিও। তো তার সাথে আমি আপনাদের এই ট্রিপের, পুরো ট্রিপের এক্সপিরিয়েন্স শেয়ার করব এবং তার সাথে বলবো দারিংবাড়িতে কী কী দেখার আছে, গোপালপুরের কাছে কী কী দেখার আছে, প্রত্যেকটাই ডিটেলস দেবো। এবং আপনারা যদি কোথাও, বাইক যারা রাইড করেন তারা যদি কোথাও কোনো রকম ফেঁসে যান বা কোনো রকম তাদের কোনো প্রবলেম হয়, তারা কীভাবে নিজেদের গাড়ি, তা আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যতটুকু মানে পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং আমার চ্যানেলটিকে ফলো করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা এখন মানে আমি এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে নর্মালি চেন্নাই হাইওয়ে, মানে চেন্নাই বা হায়দ্রাবাদ যেখানেই বলুন, অন্ধ্রপ্রদেশ যেখানেই বলুন, এই রাস্তাটা দিয়েই যাওয়া হয়। তো এটা গোপালপুর, বেহরামপুর, চেন্নাই, হায়দ্রাবাদ, টোটাল এই রাস্তাটাই যাওয়া হয়, এটাকে মুম্বাই রোড বলে। তো এটা নর্মালি সুন্দর দৃশ্য আপনারা যারা দেখতে পাচ্ছেন। তার সাথে বলে রাখি যে রাস্তা খুবই ভালো, কিন্তু এই রাস্তায় আমার কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, যেমন দারিংবাড়িতে যখন আমার অ্যাক্সিডেন্ট হয় তার আগে আমার গোপালপুর ঢোকার সময় রাস্তায় হঠাৎ করেই মানে ব্রেক করতে হয় এই বড় রাস্তা মানে হাই রোডে, কারণ একজন নর্মালি তিনটে ছাগল এবং তার সঙ্গে আরেকটা লোক রাস্তা পার করছিল যাওয়ার সময়। তো সেখানে আমাকে মানে হঠাৎ করেই ব্রেকটা করতে হয়, সে মানে ডান দিক যাবে না বা দিক যাবে কোনো ঠিক ছিল না। তার সাথে বলি, এটা আমি আরেকটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি, সেটা হচ্ছে যে গ্রামের লোকেরা যারা মানে লোকাল এরিয়া, মানে এটা আমি নর্মালি বলবো না উড়িষ্যাতেই দেখেছি, এটা আমি যেখানেই মানে ওয়েস্ট বেঙ্গলেও দেখেছি, গ্রাম এরিয়া বা পাহাড়ি এরিয়া যেখানেই গেছি, লোকাল লোকেরা কোনো রকম মানে সিগনাল তো মানেনি না, প্লাস মানে নর্মালি তারা হেলমেট পরার কোনো তাদের যুক্তি নেই। এবং দেখতেই পাচ্ছেন আমার সামনে যে লোকটা আছে, তার সামনের লোকটার হেলমেট থাকলেও পেছনের যিনি বসে আছেন তার হেলমেট নেই। এছাড়া শুধু সামনের লোক নয়, সামনের লোকেরও কাছে হেলমেট অনেক জায়গায় আমি দেখিনি। তো এইগুলো একটা জিনিস, যারাই আমার ভিডিও দেখছে তো দেখবেন হেলমেটটা পরা খুবই দরকার, হেলমেট পরে গাড়ি চালানো, সেফটি, নিজের সেফটি নিজের কাছে। আমি এই ভিডিও কেন সব ভিডিওতেই বারবার বলেছি যে হেলমেট ছাড়া গাড়ি চালানো একদমই ঠিক না, এটা নিজের নিজের ভালোর জন্য করছেন আপনি। তো বন্ধুরা দেখতে থাকুন, এটা হচ্ছে ঠিক আপনার রাম্ভা ক্রস করার পর যে বহরমপুরের মানে বেহরামপুরের দিকে যাওয়ার সময় এই রাস্তাটা দুদিকে লাল মাটি এবং ছোট বড় পাহাড় মিলিয়ে কিছু কিছু জায়গা, খুবই সুন্দর, খুবই সুন্দর রাস্তা, খুবই ভালো এবং রাস্তার পাশে দৃশ্য আরও ভালো। তো হ্যাঁ, অন্য জায়গায় রাস্তায় সব জায়গায় কাজ হচ্ছে, আপনি যদি এই মুহূর্তে বা এই দু তিন মাস চার মাসের মধ্যে যান তাহলে আপনি এই কাজগুলো দেখতে পাবেন এবং রাস্তা কিছু ডাইভারশান আছে,
এটা শুধু মানে ওই চেন্নাই এক্সপ্রেস ওয়ে এরম না, এটা আপ টু মানে কলকাতার পর থেকে দাঁতন আর বেলদা এসবের পর থেকেই রাস্তার কিছু 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 কাজ হচ্ছে। ভুবনেশ্বরের পরে রাস্তা কিছুটা ভালো, তারপরে অবভিয়াসলি রাস্তা খুব ভালো। সকালের দৃশ্য দেখতে দেখতে আপনারা এগিয়ে যাচ্ছিলাম আমি, তো এটা হচ্ছে আমার গোপালপুরের কাছাকাছি এসে যাওয়ার মোটামুটি ভিডিও। সামনেই দেখতে পাচ্ছেন একটা বিরাট বড় পাহাড়, আর এই পাহাড়গুলোকেই দুপাশে রেখে আমরা এগিয়ে যাচ্ছিলাম বেহরামপুরের দিকে। তো চলুন আর একটু যাওয়া যাক, তারপরে বলবো আপনাদের। তো বন্ধুরা, এর মধ্যে আমি আর একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, যেটা হচ্ছে রাস্তায় কোথাও আপনার বাইকের অ্যাক্সিডেন্ট বা কোনো রকম সমস্যায় যদি আপনি বাইক নিয়ে পড়েন, তাহলে আপনি কি করে মানে আপনি নিজের বাড়িতে বা নিজের নিজে এবং নিজের বাইককে সেফলি বাড়িতে আনতে পারবেন, তার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করি। সেটা হচ্ছে, আপনি যদি নর্মালি কোনো ইন্টিরিয়ার মানে কোনো গ্রাম এরিয়ায় থাকেন, সেখানে যদি আপনার কোনো রকম কিছু হয় বা কোনো হিল এরিয়ায় থাকেন, সেখান থেকে আগে আপনি এটাই চেষ্টা করবেন যে সেখান থেকে কাছাকাছি কোথায় মানে বাস স্ট্যান্ড, ভালো বড় বাস স্ট্যান্ড আছে। আপনি যদি গাড়ি চালাতে না পারেন, মানে গাড়ি চালানোর অ্যাভেলেবিলিটি মানে গাড়ি চালানোর অবস্থা যদি আপনার না থাকে, তো কি করে আপনি আসবেন, তো তার একটা উদাহরণ আমি দিই। আমি কি করেছি দারিংবাড়ি থেকে সেটা আমি আপনাদের আগে জানাই, তারপরে আমি নর্মালি জানাবো যে আপনারা কি করতে পারেন। প্রথমে আমি আমার কাছে কোনো অপশান ছিল না, কারণ আমার হাত ভাঙা ছিল। তো আমি কি করলাম, আমি প্রথমে যেরম করে হোক দারিংবাড়ি থেকে আগে হিলের ওপর থেকে নিচে নামার চেষ্টা করলাম, বা নিচে যেখানে আমি আগে দেখলাম যে উড়িষ্যায় নর্মালি বড় মানে ভলভো বাস, যেরকম গ্রিন লাইন, শ্যামলি, তারপর আরও যার যেসব মানে বাসগুলো আছে সেগুলো ছাড়ে কোথা থেকে। তো আমার চট করেই আগে মাথায় এলো পুরী। পুরী একটা বড় ট্যুরিস্ট এরিয়া, যেখানে অনেক বাস সারা দিনে প্রত্যেক দিন ছাড়ে, প্রত্যেক দিন যায়, প্রত্যেক দিন আসে। কলকাতা থেকে আমার জানা ছিল, বা আমার ওয়েস্ট বেঙ্গলে যারা বন্ধুরা ছিল তারা আমাকে জানিয়েছে যে এই বাসের ওপরে বা বাসের ডিকিতে বাইক আসে, এমনকি ভারী ভারী বাইক এবং হালকা বাইক সব রকম বাইকই এরা নিয়ে আসে এদের ডিকিতে বা ছাদে। তো আমি চেষ্টা করলাম প্রথমে ওখানে দারিংবাড়ি থেকে পুরীতে আসার। তো পুরীতে আমি কি করে এলাম, দারিংবাড়ি থেকে আমি একটা ছোটো টাটা এসি ভাড়া করি, তো সেটার ভাড়া ছিল আপনার 12 টাকা পার কিলোমিটারে। তো সেটা আমি পুরীতে আমাকে নামায়, পুরী থেকে আমার যে ভিডিওগুলো আছে সেগুলোতে দেবেন, ওগুলোতে আমি নর্মালি দিয়েছি, যেটা দারিংবাড়ির ভিডিও আছে সেটাতে দিয়েছি। তো পুরী থেকে আমার গাড়িটা শ্যামলী পরিবহন বাসের ডিকির ভেতরে শুয়ে তারপরে এখানে আসেন। বাড়ি বাইক যে অতটা জোরে আমার লেগেছিলো, তো হ্যান্ডেল কিছুটা বেন্ড হয়েছিল, তো হাতেও অবস্থা খারাপ ছিল। যদিও হ্যান্ডেল বেন্ড হওয়ার প্রবলেমটা অত বড় প্রবলেম না, কিন্তু আমার হাতটা যেটা ভেঙে গেছে সেটা বেশি প্রবলেম, কারণ হাতের আমি কোনো মানে কোনো রকম কাজই আমি ওই হাতে করতে পারতাম না ওই অবস্থায়। তো গাড়ি চালানো তো দূরের কথা। তো সেই সময় আমাকে কলকাতার বন্ধুবান্ধবরা বলল, তো গাড়ি নর্মালি ওইভাবে আইডিয়া করলাম, প্ল্যান করলাম, তারপরে তাদের সাথে আলোচনা করলাম, করে একটা প্ল্যান করে ওখানে পুরীতে গাড়ি আনলাম, তারপরে ওখান থেকে কলকাতায়। তো কলকাতা থেকে আমার বন্ধুরা ওই গাড়িটিকে রিসিভ করে নিজের বাড়িতে সেফলি রাখে, এবং তারপর ওখান থেকে আমরা নর্মালি চলে আসি, আমি চলে আসি পুরী। পুরী থেকে আমি আমার মতো বাসে চলে আসি, পরে আমার এক উড়িষ্যার বন্ধু আমার গাড়িটাকে ওই তেল খালি করে তারপর ওই বাসের ডিকিতে পাঠায়।
তো বন্ধুরা, গল্প করতে করতে আমরা এখন পৌঁছে গেছি প্রায় গোপালপুরের কাছে। তো এগুলো যে রাস্তাগুলো দেখছেন, এটা টোটালটাই হিল আর নর্মাল প্লেন রোড। প্লেন রোডের পাশে দুপাশে হিল দেখতে পাবেন এই রাস্তাটায়। বেশ, গাড়িতে গেলে বেশ সুন্দর লাগে। তো এরপরে আমি যে এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো আমার মেডিকেল। আপনারা মানে ওইরকম এমার্জেন্সি হলে আপনারা মেডিকেলের মানে কী করবেন, কী করা উচিত মেডিকেল, আপনি কী ফার্স্ট এড টাইপের কী কী করা যায়। তো প্রথমেই যেখানে কাছাকাছি যে কোনো হসপিটাল আছে সেখানে আপনি যাওয়ার চেষ্টা করুন। সেখান থেকে যদি কোনো রকম বড় চোট থাকে তাহলে আগে সেটার কিওর করুন, তারপরে আপনার গাড়ির কিওর। আগে নিজেকে ঠিক করে তারপরে আপনি চিন্তা করবেন গাড়ি, আগে নিজের কিওর করে। আমি যেমন প্রথমে আগে হসপিটালে গেছি, তারপরে নর্মালি আমার পেন কিলার আর অনেক রকম অ্যান্টিবায়োটিক এই সব ওনারা ওখানে দেন। দেওয়ার পরে আমি নিজের হাতটাকে মোটামুটি ব্যথা থেকে দূরে থেকে আমি ঠিকঠাক আসতে পেরেছি। আমার ব্যথাটা সেরকম ছিল না, তো ব্যথাটা কম ছিল আর কি। হ্যাঁ, টাটা এসির জার্কিংয়ে অনেক রকম ব্যথা হচ্ছিলো এবং ফুলেও যাচ্ছিলো আমার হাত, কিন্তু একটা কি আপনাকে সাহস করে সেখান থেকে তো আসতে তো হবে। তো সেইভাবে ফার্স্ট এডটা আগে আপনার দরকার, ফার্স্ট এডটা যেরকমভাবে হোক সেরকমভাবে নেবেন। এই পাহাড়গুলো দেখছেন, এগুলো সবই ইস্টার্ন ঘাটের মানে পর্বত আর কি। এটা আপনার ওই গোপালপুরের কাছাকাছি যখন আপনি পৌঁছে যাবেন তখনই দেখতে পাবেন, রাম্বা, গোপালপুর, এইসব বেহরামপুর এইসব এরিয়াতে। তো চলুন ভিডিওটা এবার আগে আগাই। সেটা হচ্ছে, এবার বলি আপনি নর্মালি গোপালপুরে প্রথমে বলি কী কী দেখবেন। গোপালপুরে আপনি গোপালপুর বিচ দেখতে পারেন, গোপালপুর লাইট হাউস দেখতে পারেন এবং গোপালপুরটা আপনি বিচটা এনজয় করতে পারেন। তাছাড়া আপনি গোপালপুর থেকে কাছাকাছি তপ্ত পানি, যেটা আপনার ভিডিওতে আছে। তারপরে আপনি গোপালপুর থেকে আরেকটা সাইট সিন যেতে পারেন যেটা খুব সুন্দর এবং অসাধারণ, সেটা হলো জিরাঙ্গু মনেস্ট্রি। তো এই দুটো জায়গা মেনলি লোকে দেখে। তারপরে আরও ছোটোখাটো অনেক জায়গাই আছে, যেমন তপ্তপানি যাওয়ার সময় কিছু ভিউ পয়েন্ট আছে যেগুলো মানে দেখতে সত্যিকারের উত্তরাখণ্ড এবং কাশ্মীর বা হিমাচল প্রদেশ এইসবের মতো। এবার রাস্তার যে টানগুলো আছে, লিন করা যায় ভালো গাড়ি, তো এই জায়গাগুলো আপনি দেখতে পারেন, এই জায়গাগুলোর এক্সপিরিয়েন্স আপনি নিতে পারেন গোপালপুরে। তো গোপালপুরের পরে এবার আমরা দারিংবাড়ির কথা বলি। দারিংবাড়িতে নর্মালি বেসিক্যালি যে জিনিসগুলো লোকে দেখে সেগুলো হচ্ছে দারিংবাড়ির কিছু ভিউ পয়েন্ট আছে যেগুলো লোক দেখে। দারিংবাড়িতে আপনার আছে দারিংবাড়ি ওয়াটারফল, দারিংবাড়িতে আপনার আছে লাভার্স পয়েন্ট ওয়াটারফল। এটা খুব একটা বড় বা খুব একটা ছোট ওয়াটারফল না, দারিংবাড়িতে এটা ভালো একটা ওয়াটারফল, যেখানে একটা স্টেজ আছে, সুন্দর জায়গা, বসে আপনি একটা সময় কাটাতে পারেন, এটা আছে। তো আরও একটা আছে হিলটপ ভিউ পয়েন্ট দারিংবাড়িতে, তো এটা আছে। দারিংবাড়িতে বাটারফ্লাই গার্ডেন আছে, এটা দেখতে পারেন। দারিংবাড়িতে আছে আপনার কফি এবং গোলমরিচের বাগান, কফি এবং গোলমরিচের বাগান এটা দেখা যায়, এটা আর একটা সাইট সিন। ইমু ব্রিডিং সেন্টার, এটা একটা সাইট সিন, ওখানে অনেক ইমু পাখি পালন করা হয়, ইমু পাখির ডিম ওখান থেকে বিট করে ডিম ওখানে বাইরে বাইরে বিক্রি হয়, এটা দেখতে পারেন। তো আর একটা জায়গা আছে যেটা হচ্ছে পাইন গার্ডেন, পাইন গার্ডেন, এখানে পাইন গাছ আছে, পাইন গার্ডেন, পুরো গার্ডেনটাই পাইন গাছ ভর্তি। তো এরপরে দারিংবাড়িতে আপনি কি দেখতে পারেন, দারিংবাড়ি থেকে আপনি চলে যেতে পারেন ফুলবনি। ফুলবনি
মান্দাসুরু, ফুলবনি মান্দাসুরু, কলিঙ্গ ঘাটি। এই কলিঙ্গ ঘাটি হচ্ছে মানে এত সুন্দর রাস্তা, মানে পাহাড়ের গা দিয়ে এত সুন্দর সুন্দর, মানে এটাকে এটা যদি আপনি যান, এটা নর্মালি আপনাকে দারিংবাড়ির কিছু রাস্তাও আছে যেটা দারিংবাড়ির 30 কিলোমিটার আগে থেকে, দারিংবাড়ির 30 কিলোমিটার আগে থেকে শুরু হয় দার মানে খাদের রাস্তা আর কি। তো এগুলো ভালো। তো মান্দাসুরু এবং ফুলবনিতে কিছু ভালো ভালো ভিউ পয়েন্ট আছে যেগুলো মানে অসাধারণ দেখতে, আর আপনার নর্মালি আপনার ভালো লাগবে, তো এগুলো দেখা যেতে পারে। তো বন্ধুরা, এবার বলে দিই এখান থেকে মানে দারিংবাড়ি থেকে আপনি আর কি কি দেখতে যেতে পারেন, বা দারিংবাড়ির কাছাকাছি আপনার আর কি কি পড়ে। দারিংবাড়ির কাছাকাছি মানে আর খুব ভালো জায়গা বলতে গেলে হিল স্টেশন আরাকু ভ্যালি। আরাকু ভ্যালি আপনি চলে যেতে পারেন। আরাকু ভ্যালি খুব ভালো জায়গা, যেটা আপনার এপিতে পড়ে, মানে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশে, অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার বর্ডারের কাছাকাছি এটা আরাকু ভ্যালি। মোটামুটি আপনার ওখান থেকে 300 থেকে 350 কিলোমিটারের কাছা মোটা মধ্যে আর কি। তো এটা দেখতে পারেন, এটা ভালো জায়গা আরাকু ভ্যালি। আরাকু ভ্যালি এটা জনপ্রিয় জায়গা। তো এখান থেকে আরাকু ভ্যালি যাওয়াটা খুব সহজ, ছোট্ট গাড়ি ভাড়া করে নিতে পারেন, বা যারা বাইক রাইড করেন তারা, তাদের তো বেশ পাহাড়ি রাস্তা, ভালো লাগবে। তো বন্ধুরা, এবার আমি আপনাদের সাথে শেয়ার করছি যেটা মানে আমার রুট প্ল্যান ছিল, বা আমার কলকাতা থেকে, আমি যদি সুস্থ থাকতাম আমি কলকাতা থেকে যেই রুট প্ল্যানটা নিয়ে গেছিলাম সেই রুট প্ল্যানটা হিসেবে কী কী খরচা, কোথায় কোথায় খরচা হয়েছে, কীভাবে খরচা হয়েছে, এটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। সেটা হচ্ছে যে আমার রুট প্ল্যান ছিল হচ্ছে প্রথম এখান থেকে বেহরামপুর, গোপালপুর, তারপর গোপালপুর থেকে জিরাঙ্গু তপ্তপানি হয়ে আমার প্ল্যান ছিল দারিংবাড়ি, দারিংবাড়ি থেকে রিটার্ন পুরী, পুরী থেকে কলকাতা। তো এই প্ল্যানের পুরো ফুল মানে যেটা কিলোমিটার ছিল টোটাল যাওয়া আসা মিলিয়ে মোটামুটি 2100 থেকে 2200 কিলোমিটার মতো আমার টোটাল ছিল, যেটা আমার কলকাতা থেকে এক্স্যাক্ট দারিংবাড়ির ডিস্টেন্স হচ্ছে 730 থেকে 750-এর মতো। তো সব মিলিয়ে আমাদের প্ল্যান ছিল 2100 কিলোমিটারের মতো। তো সেটার হিসেবে আপনি পেট্রোল খরচা বুঝে নিন। এবার গাড়ি ওয়াইজ সেটা ভ্যারি করে, কোন গাড়ি আপনার আছে, কি গাড়ি নিয়ে যাচ্ছেন, কত সিসির গাড়ি, কি মাইলেজ দেয়, সেই হিসেবে। তো এবার বলে দিই, তো আমার বালাসোরে একটা হোল্ড ছিল, যেটা বালাসোরে মোটামুটি খাওয়া দাওয়া খরচা হয়েছে আমার ধরে নিন 100 টাকা মতো। আর তারপরে আমি হোল্ড করেছিলাম হচ্ছে খুর্দা, খুর্দার পরে আমি হোল্ড করেছিলাম, সেখানে একটা চা, একটা ছোটো রিফ্রেশমেন্টের খরচা ধরে নিন আরও 50-100 টাকা। তো এই হিসেবে আমার। তারপরে গোপালপুরে একটা হোল্ড ছিল, সেখানে একটা হোটেলের ভাড়া ধরে নিন 1200 থেকে 1500 টাকা মতো, 1200 টাকা থেকে 1500 টাকার মতো লাগে ওখানে। তো ওখান থেকে আমার আর কোথাও হোল্ড ছিল না, ডাইরেক্ট দারিংবাড়ি। দারিংবাড়ির যা ডিটেলস আছে, এই রাস্তাটা যেটা দেখছেন এই রাস্তাটা হচ্ছে মোটামুটি ওই গোপালপুরের কাছাকাছি পৌঁছানোর, মানে বেহরামপুর পৌঁছানোর আগে আগে। তো এই রাস্তাটা দেখে আমার কিছুটা সত্যি বলতে ইয়ের মানে উত্তরাখণ্ড আর দার্জিলিং এইসব জায়গার কথা খুব মনে পড়ে গেছিলো, তো আমি রিলেটও করেছিলাম ভিডিওতে। তো এটা খুব ভালো জায়গা এই জায়গাটা, এই জায়গাটা যদি আপনারা রাইড করেন, যারা রাইড করবেন ভালো লাগবে। তো এটা হলো আমার দারিংবাড়িতে এবার পৌঁছে আমার মোটামুটি ওই কটেজটা, যেটা একটা কটেজ আপনার 3300 টাকা মতো লেগেছে। তারপরে ব্যাক টু রিটার্ন পুরী, পুরীতে আপনার হোটেল খরচা মোটামুটি 1000 থেকে 1500 টাকা লাগে। তো এবার আপনারা প্রত্যেকটা হিসেবে করে মোটামুটি আমার শুধু হোটেল ভাড়া আর বাকি সব খরচা মিলিয়ে অ্যারাউন্ড ওই 6000 থেকে 7000 টাকা মতো লেগেছে। এবার পেট্রোল, তার উপর পেট্রোল খরচা, পেট্রোল আপনি বাইক ওয়াইজ আপনার
নর্মালি ভ্যারি করে, তো এটা হলো আমার খরচা। তো বন্ধুরা, এইখানে আমি দাঁড়িয়ে কিছুক্ষণ রেস্ট করেছি এবং ক্যামেরার আপনার সেটিং যা ছিল সেগুলো আবার ঠিক করেছি। তো এটা হচ্ছে ওই বহরমপুরের কাছেই একদম, তো এটা দেখতে পাচ্ছেন পাহাড়ি খাড়ি রাস্তা। তো সব কিছু সেটিং ঠিক করে আমি আবার গাড়ি নিয়ে বেরোনোর জন্য রেডি হচ্ছিলাম। তো এটা ওই আমাকে বললাম যে দার্জিলিং আর ওই উত্তরাখণ্ড হিমাচল এইসবের মনে করিয়ে দিয়েছে। তো আবার বেরিয়ে পড়েছিলাম। তো বন্ধুরা, এবার আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যেটা আমার এক্সপিরিয়েন্স, আর একটা সেটা হচ্ছে আমি কী কী ক্যারি করেছি আমার সাথে। আমি মোটামুটি 2-3 দিন যেখানে থাকি সেখানে মোটামুটি একটা ক্যারি করেছি জামা কাপড়। তারপরে অবশ্যই হ্যাঁ, হিল এরিয়াতে আপনি চেষ্টা করবেন পেট্রোলটা ক্যারি করার, পেট্রোলটা যেভাবে হোক মোটামুটি চেষ্টা করবেন সেফলি, অবশ্যই সেফলি ক্যারি করবেন, সেফলি ক্যারি করার চেষ্টা করবেন। তো আমিও মোটামুটি ব্যাগে পেট্রোল ক্যারি করেছিলাম, তো যেটা খুব সেফলি এবং বক্সে মানে ড্রামে করে, তো সেটা আমি দারিংবাড়িতে গিয়ে আমার গাড়ির কাজে লেগেছে। কারণ দারিংবাড়িতে একদম উপরের হিল এরিয়াতে উঠে গেলে তখন আর আপনি পেট্রোল পাম্প পাবেন না। হ্যাঁ, নর্মাল দারিংবাড়ির পজ এরিয়াতে আপনি পেট্রোল পাম্প পাবেন, কিন্তু ওপরের দিকে উঠে যখনই যাবেন, যেমন সিমনবাড়ির দিকে যদি আপনি উঠে যান, যেমন আপনি ফুলবনির দিকে যদি উঠে যান, তাহলে আপনি আর পেট্রোল পাম্প পাবেন না। তো ওর জন্য একটা অবশ্যই পেট্রোল পাম্প, পেট্রোল পাওয়া যায় কিন্তু ওই রাস্তার 1 লিটার পেট্রোল 100 টাকা, ওই পেট্রোলের থেকে আমার মনে হয় আপনার নর্মালি ট্যাঙ্ক ফুল করার পরেও যদি পেট্রোলের প্রবলেম হয় তাহলে নিজের পেট্রোল ক্যারি করা উচিত। কারণ এটাতে আপনার কি হয়, আমার ওই যে পেট্রোলগুলো থাকে রাস্তার ধারে ধারে বিক্রি হয়, ওর থেকে এই পেট্রোল অনেক সেফ আপনার গাড়ির জন্য। তো একটু পেট্রোল ক্যারি করলে সেফলি কোনো ইস্যু হয় না, ক্যারি করা যায়। এছাড়া আমি আমার ক্যামেরা, নর্মালি ক্যামেরা, ফোন, এছাড়া আরও যা টুকটাক সব জিনিসপত্র ক্যারি করি, হ্যাঁ চেন লুপ, মডুলের চেন লুপ ক্যারি করেছিলাম আমি আমার জন্য। কারণ মোটামুটি 1000 কিলোমিটার বা 1500 কিলোমিটারের পরে আমার গাড়িতে নর্মালি একটা ধুলো এরিয়া ছিল, লাল মাটির এরিয়া ছিল, তো একটা ধুলো রাস পড়েছিল, শুকিয়ে গেছিলো, তো ওই নর্মালি চেন ক্লিন করে লুপ করে দিয়েছিলাম। আর অবশ্যই আপনি ক্যারি করবেন জল, জলটা দরকার হয়, যদিও পাহাড়ি এরিয়াতে জলের কোনো অভাব নেই, সেরাম সেরাম আমি জলের অভাব দেখিনি কারণ জল ছিল, কিন্তু হ্যাঁ কখন কি অবস্থায় আপনাকে পড়তে হয় তার থেকে জল ক্যারি করে নেওয়া ভালো। তো এই হচ্ছে বলার, আর কিছু বলার আছে যেগুলো আগে ভিডিওর আগে বলতে থাকবো, তো চলুন দেখতে থাকুন। আর অবশ্যই এতদূর দেখেছেন যখন কিছু ভালো লেগেছে তো তার জন্য সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং শেয়ার, অবশ্যই লাইক শেয়ার করবেন যাতে আমি আরও ভিডিও বানানোর জন্য সাহস এবং মোটিভেশান পাই। তো লাইক শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছানোর জন্য। তো বন্ধুরা, লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা আমার আরবার বলার সবাইকে, যে পুরো রাইডিং গিয়ার পরে গাড়ি চালান, হেলমেট, গ্লাভস, জ্যাকেট, জুতো ভালো পরে গাড়ি চালান। কারণ আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে আমি নর্মালি আমি যে মিস্টেকটা করেছি সেটা হচ্ছে আমি যেই সময় আমার অ্যাক্সিডেন্টটা হচ্ছিলো সেই সময় আমার গ্লাভস পরা ছিল না। তো অবশ্যই সব গিয়ার পরে গাড়ি চালান এবং সেফলি গাড়ি চালান, আর অবশ্যই হেলমেট পরে গাড়ি চালান।
তো চলুন, ভালো থাকবেন, টাটা, গুড বাই, এবং সাপোর্ট করতে থাকবেন, এবং আমি সেই মতো ভিডিও আনতে থাকবো আপনাদের জন্য।